গুড মর্নিং, আজকে আমি আছি এখন শিয়ালদা স্টেশনে। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি চিরাদতি উৎসব বা দণ্ড মহোৎসব দেখতে যাচ্ছি পানিহাটিতে। আমি এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে যাব সত্তু স্টেশনে, তারপর সেখান থেকে অটো করে আমি খেয়াঘাটে, পানিহাটি খেয়াঘাটে গিয়ে সে উৎসব পালিত হচ্ছে। আজকে দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী এই মেলাটিতে আসে। এই মেলাটি বছরে একবারই হয় জ্যৈষ্ঠ মাসে। চলুন তাহলে যাওয়া যাক। মানে দূর দূর থেকে লোক আছে। সত্তু স্টেশন থেকে টোটো ধরে আমরা পুরোটা পৌঁছতে পারলাম না মেলার প্রাঙ্গণ অব্দি, কেন প্রচুর ভিড়, প্রচুর আজকে ভক্ত সমাগমন হয়েছে প্রায় সত্তু স্টেশন থেকে। সেটা আমরা বুঝতে পারছিলাম যে আজকে প্রচুর ভিড় হয়েছে। দণ্ড দেওয়া হয়, তিনি চুরি করেছিলেন সেজন্য দণ্ড দেওয়া হলো। কি দণ্ড?
বৈষ্ণব সেবা। তো আমাদের এত বড় বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে, সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 5,500 ভক্তরা প্রসাদ পেয়েছে। আমরা আশা করছি আজকে প্রায় 35-40,000 ভক্তকে আমরা সেবা করতে পারবো। আসুন, ইসকনের মন্দির রয়েছে গঙ্গাধারে, জগতের একটাই কেন্দ্র আমাদের তারকেশ্বর জগত, আর গঙ্গাধার দুজন শিবজি রয়েছেন, জগদ্ধাত্রী মাতা মন্দির রয়েছে, গৌরনিতাই সাক্ষাৎ এখানে বিরাজমান করছেন। আসুন, বৈষ্ণব সেবার আনন্দ উপভোগ করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। খবর চলে গেল ওখান থেকে, বাবা গরু গাড়ি করে প্রচুর জিনিস নিয়ে এলেন, এখানে স্থানীয় লোকেরা জানতে পেরে তারাই নিয়ে এলেন, আর প্রচুর ভক্তবৃন্দ এলেন। নিত্যানন্দ প্রভু ধ্যানের মাধ্যমে মহাপ্রভুকে পুরী থেকে নিয়ে এলেন, এত ভক্তবৃন্দ এসেছিলেন, গঙ্গার জলে এক বুক দাঁড়িয়ে তারা এই মহাপ্রসাদ সেবন করছিলেন। আজকে ভগবানের ইচ্ছায় নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপায় ইস্কনে পানিয়াটি মন্দির স্থাপন করার পর ইস্কনের পক্ষ থেকে এই দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তরা শাস্ত্রে কষ্ট করে উল্লেখ আছে, ভাগ্যবান দেখিবারে পায়। আজকের দিনে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তার ভক্তদের নিয়ে এসেছেন, যারা ভাগ্যবান আছেন তারা দেখতে পাচ্ছেন। তাই আমি ইস্কনের পক্ষ থেকে আপনাদের করজোড়ে অনুরোধ করব, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্ল ত্রয়োদশী তিথিতে আপনারা আসবেন, এসে এই পানিয়াটি ক্রিয়াদী মহোৎসবে আপনারা অংশগ্রহণ করবেন, আপনার যা মনের ইচ্ছা সেবা দেবেন এবং সেবা গ্রহণ করবেন, এবং আনন্দে ভক্তদের হাতে আপনি চিড়া দধি তুলে দেবেন, এই সেবা করবেন, আনন্দ পাবেন। আপনি বুঝতে পারবেন মানব জীবনের উদ্দেশ্য কি। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের নাম করা, ভগবানের সেবা করা, ভগবানের সাথে যুক্ত থাকা। গাছের তলায় নিত্যানন্দবু বসেছিলেন, বসে সেই ভক্তদের কৃপা করেছিলেন। সারা পৃথিবীর বিভিন্ন স্থান বিভিন্ন কল্পে পরিবর্তন হয়েছে, কিন্তু 500 বছর আগে নিত্যানন্দবু যে বটগাছের তলায় বসেছিলেন সে বটগাছটা এখনো আছে, সেখানে ভক্তবৃন্দ আসছেন প্রণাম করছেন। উত্তরপ্রদেশ থেকে সপরিবারে এসে পানিয়াটিতে উনি কুটির নির্মাণ করেন। ওনার নাতি হচ্ছেন গিয়ে রাঘব পণ্ডিত, রাঘব পণ্ডিত মহাপ্রভুর সমসাময়িক,
মহাপ্রভুর যত লীলার সাক্ষী উনি। মহাপ্রভু অনিত্যানন্দবাবু তারা যখন এই পানিতে আসতেন তখন এই রাঘবপন্থের ঘরেই তারা আসতেন, এখানে এখানে সেবা পূজা গ্রহণ করতেন। এই রাঘবপন্থের বোন তিনি হচ্ছেন দময়ন্তী দেবী, উনি বিধবা বোন। তিনি কি করতেন, যত রকম আচার শুক্লা চৈতন্য চরিতামৃত এখানে লেখা আছে, লাড়ু মোয়া সমস্ত বানিয়ে এগুলো মা পুজোর পাঠিয়ে দিতেন। প্রতি বছর খালি এটাকে আসলে ঝোলা থেকে ঝালিতে হয়, নিয়ে সবাই চলে যেতেন কুড়ি ধানে মহাপুরুষকে এই ঝালি অর্পণ করত। আমরা এখানে যেটা রাখা হয়েছে সেই ঝালিতে কী কী রূপক রাখে সেগুলোকে এখানে দেখানো হয়েছে, আর এখনও প্রতি বছর সেই ঝালি যায়, এখন আর মাথায় করে যায় না, এখন ট্রেনে যায়, রথের এক সপ্তাহ আগে এখান থেকে ঝালি দেয় জানি তাই। আচ্ছা ওই ওখানে যে ওখানে যেটা আছে ওখানে হচ্ছে রাঘবপন্থের সমাধি, সেই উনি অন্তর্ধান হওয়ার পরে ওনার পার্থিব দেহকে ওখানে সমাধি দেওয়া হয়। তারপর ওখানে যে এখন যে আপনারা যে মাধুরীতলা বা মাধুরী রাস্তা দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন ভূমিটা দেখতে পাবেন যে একটা লতানো গাছের দূরি এরকম হয় না, এটা হচ্ছে সেই পাঁচশো বছর পুরনো গাছটা যে তখন থেকে সেই রাঘব পণ্ডিতের সাক্ষী এখনো চলছে। সকলে ভালো থাকুন আপনাদের মঙ্গলের জন্যে। আমি আরেকবার হরিনাম করছি, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম।